দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা কর্মচারীদের সিন্ডিকেটকে বাঁচাতেই স্বাস্থ্য অধিদপ্তরের জনবল নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে, এমনটাই বলছেন চাকরি প্রত্যাশীরা। অনিয়মে জড়িতদের আইনের আওতায় আনার তাগিদ দিয়েছে টিআইবি। গত বছরের 29 জুন মেডিকেল টেকনোলজিস্ট, টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফার সহ 2,839টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এর বিপরীতে লিখিত পরীক্ষার পর চূড়ান্ত ফল ঘোষণার দাবিতে বেশ কিছুদিন আন্দোলন করেন পরীক্ষার্থীরা। এই নিয়োগ পরীক্ষায় দুর্নীতি হয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি দিয়ে এই পরীক্ষা বাতিলের কথা জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে অসন্তোষ প্রকাশ করেন চাকরি প্রত্যাশীরা। আসলে এই নিয়োগ বাতিলের মাধ্যমে যারা দুর্নীতিবাজ তাদেরকে রক্ষা করা হয়েছে, মানে পরীক্ষার খাতায় তারা অনিয়ম পেয়েছে, তো তারা ইচ্ছে করলে ওই অনিয়ম খাতাগুলো বাতিল করতে পারত, ওই বাতিল করে যারা আসল মেধাবী তাদেরকে রেজাল্টটা দিয়ে দিতে পারত। যারা পরীক্ষার্থী তারা তো দুর্নীতি করে না, যারা সিন্ডিকেটের সাথে জড়িত ছিল, যারা নিয়োগ পরীক্ষার সাথে জড়িত ছিল, যারা দুর্নীতি প্রমাণিত হয়েছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না? জনস্বাস্থ্যবিদরা বলছেন স্বাস্থ্য খাতের ব্যবস্থাপনা অস্বচ্ছ, জনবল নিয়োগের পরীক্ষা বাতিল তারই প্রমাণ। টেকনোলজিস্ট নিয়োগের ক্ষেত্রে হোক, নার্সের ক্ষেত্রে হোক, এবং সর্বত্রই একটি যথাযথ নিয়ম এবং দক্ষতা ডমিনেট করে এমন একটি ব্যবস্থাপনা আমাদের গড়ে তোলা দরকার। দেশের অনিয়ম সংক্রান্ত কোনো তদন্ত কমিটি গঠিত হলে তার রিপোর্ট অবশ্যই জনসম্মুখে প্রকাশ করতে হবে, করা বিধেয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে নিয়োগ বাতিল করে দুর্নীতির বিষয় ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। সংগঠনটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এক বিবৃতিতে বলেন, ঘুষ গ্রহণের যে অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।